আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন, আমি রাসেল হোসেন নুরানি, আর এইচ নুরানি টিভি, ঢাকা, বাংলাদেশ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দেবো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও জাযাকাল্লাহ খৈর। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই অনুভব করতে পেরেছেন। তো আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, আমরা ইমো চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, তো বিশেষ করে আপনার আমাদের যে ইমো, বর্তমানে কিন্তু বাংলাদেশের সমস্ত মুসল্লিগুলো, সমস্ত মুসলমানগুলো ইমোটা কিন্তু আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করে দিয়ে আমরা বিপ নামে একটি অ্যাপস আছে, BIP, বিপ, এই বিপ নামক, আমার স্ক্রিনে দেওয়া আছে দেখেন, এই বিপ নামক অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন। বিপ নামক অ্যাপসটা ইনস্টল করে আপনারা ইচ্ছা করলে ইমোর কাজটা সারতে পারেন। কারণ আমরা জানি ইমো একটি মুসলিমদের অ্যাপস নয়, এটা ইহুদিদের, বেদিনদের, মুশরিকদের একটি সফটওয়্যার, আমরা ওটা ইউজ করব না। আমরা ইউজ করব আমরা মুসলিমদের কিছু জিনিস আমরা ইউজ করব। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করবো ইনশাল্লাহ, আমরা ইমো ক্যান্সেল করে বিপ নামক অ্যাপসটা আমরা ইনশাল্লাহ ডাউনলোড করব।